গরমের সর্দার, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেকনোলজি ট্রেড। ফ্রেন্ড, আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ফ্রেন্ড, আজকে আমি ভিডিওতে আলোচনা করব যে আপনি কিভাবে আপনার যে পেটিএম কেওয়াইসি আছে, কেওয়াইসিটাকে আপনি করবেন, বা আপনার যে পেটিএমটা আছে পেটিএমটাকে আপনি সুরক্ষিত রাখবেন। তো তার আগে বলি, যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করুন নতুন নতুন ভিডিও পেতে। তো ফের আজকে আমি ভিডিওতে আলোচনা করব যে আপনি আপনার যে কেওয়াইসি আছে পেটিএমের যে কেওয়াইসি আছে, কেওয়াইসিটাকে আপনি কিভাবে করবেন বা এটাকে কিভাবে আপনি সুরক্ষিত রাখবেন। তো ফ্রেন্ড, আপনি যদি মনে করেন আপনার মোবাইলে কোনো ধরনের মেসেজ আসে, সবার প্রথমে বলি যে আপনি পেটিএমের যে কেওয়াইসি আছে কেওয়াইসিটা আপনি কিভাবে করতে পারেন। তো আপনার মোবাইলের যে অ্যাপ্লিকেশন আছে পেটিএম অ্যাপ্লিকেশন আছে, সেখান থেকেও আপনি এর নোটিফিকেশান পেতে পারেন, বা সেখান থেকে আপনি এটাকে ফিল আপ করতে পারেন, অথবা নিয়ারেস্ট কোনো শপের বা কোথা থেকেও আপনি এটাকে করতে পারেন। কিন্তু আপনি মনে করেন যে আপনার মোবাইলে যদি কোনো কেওয়াইসি থেকে মেসেজ আসে বা মেল আসে বা কোনো কল আসে, তাহলে আপনি এটাকে আপনি অ্যাভয়েড করতে পারেন, যার ফলে আপনার যে কেওয়াইসিটা আছে বা আপনার পেটিএমটা আছে পেটিএমটা এটাকে সুরক্ষিত রাখতে পারেন। যদি মনে করেন আপনার মোবাইলে এই ধরনের কোনো পেটিএম কেওয়াইসি নামের কোনো লিংক আপনার মোবাইলে আসে, বা আপনাকে বলা হয় যে আপনি এই লিঙ্কটাকে ওপেন করার পরে আপনার যে পেটিএম কেওয়াইসি আছে কেওয়াইসিটা আপনি এখানে ফুলফিল করতে পারেন, তো আপনি যদি মনে করেন ওই লিঙ্কটাকে আপনি ক্লিক করবেন, তাহলে ক্লিক করার পরে আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে বা ইনফরমেশনগুলো তাদের কাছে শেয়ার হয়ে যাবে। এগুলো পুরোপুরি স্প্যাম মেসেজ থাকে বা স্প্যাম কল থাকে, এগুলোকে আপনি অ্যাভয়েড করতে পারেন। এর ফলে আপনি যদি সেই লিঙ্কটাকে ক্লিক করেন বা সেই লিঙ্কটাকে ওপেন করেন, ওপেন করার পরে তারা বিভিন্ন ধরনের মাধ্যম আছে যেখান থেকে আপনার যে মোবাইলটা আছে মোবাইলটাকে তারা অ্যাক্সেস করে নিতে পারে। যেমন অ্যানি ডেস্কের মাধ্যমে অ্যাক্সেস হতে পারে, টিম ভিউয়ারের মাধ্যমেও এখানে অ্যাক্সেস হতে পারে। এ বিভিন্ন ধরনের মাধ্যম আছে যেগুলোর মাধ্যমে আপনার বা আপনার মোবাইলটাকে হ্যাকাররা খুব সহজেই সেটাকে হ্যাক করে নিতে পারেন। তো আপনি যদি মনে করেন আপনার কেওয়াইসিটা বা আপনার পেটিএম কেওয়াইসিটা বা পেটিএমটাকে আপনি সুরক্ষিত রাখতে চান বা পেটিএম অ্যাকাউন্টটাকে আপনি সুরক্ষিত রাখতে চান, তাহলে আপনি এই ধরনের কল বা বিভিন্ন ধরনের মেল যেগুলো আছে বা লিঙ্কগুলো আছে এইগুলো কখনই আপনি ওপেন করবেন না, বা এইগুলো আছে বা যেগুলো মেলগুলো আছে মেলগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। তাহলে আপনার যে পেটিএম অ্যাকাউন্টটা আছে পেটিএম অ্যাকাউন্টটা আরও সুরক্ষিত। ভিডিওটি সকলের ভালো লাগলো, সো প্লিজ ভিডিওটিকে লাইক করুন, কমেন্টস করুন আর শেয়ার করুন।